আসসালামু আলাইকুম। আজকে একটা তিনতলা বাড়ির ফাউন্ডেশন খরচ কত হতে পারে তার একটা ধারণা দিব। অ্যাকচুয়ালি এই ফাউন্ডেশন খরচটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, এর মধ্যে সয়েল টেস্টটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যে যদি মানে সমান জমি হয় বা জমি এটা পুকুরের মধ্যে না, মানে এক পাশ পুকুর এক পাশ পুকুরের পাড় এমন না, বা যদি সয়েলের লেয়ারগুলো যদি ইউনিফর্ম থাকে, সবখানে যদি সমান থাকে, তাহলে বেদের সাইজগুলো একরকম হয়, বা যদি একপাশে আগের মাটি একপাশে নতুন করে ফিল করা হয়, এখানে যদি বালি এনে ভরা হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। এই ক্ষেত্রে কিন্তু আকার সাইজ শেপ চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে আমাদের এই প্রজেক্টটা ছিল হচ্ছে মাদারীপুরে, আমরা এটাতে সয়েল টেস্ট করে দেখেছি। সয়েল টেস্ট করার পরে আমরা যে লোড ক্যাপাসিটি এখানে পেয়েছি, এর উপরে বেস করে হচ্ছে আমরা একটা ফাউন্ডেশন কস্ট অ্যানালাইসিস করেছি। আমরা কী করেছি এটা হচ্ছে যে আমি আজকে দেখাব। এই হচ্ছে আমার আউটলুক, আর এই হচ্ছে আমার তার মানে ফাউন্ডেশন লেআউট প্ল্যান। এখানে আপনারা মাপগুলো দেখতে পাচ্ছেন এবং আমাদের এই হচ্ছে তার এস্টিমেট। আমরা ফাউন্ডেশনে আমরা যেটা করেছি, এখানে প্রতিটা বেজের মাপগুলো আমরা এখানে বের করে কতটুকু আমাদের এখানে কনক্রিটের ভলিউম এসেছে, এবং আমাদের সবই 16 মিলি রড আমরা এখানে ইউজ করেছি। এর জন্য প্রায় 1167 কেজি রড এখানে মানে এইখানে লেগেছে। এখানে এটা হচ্ছে মাটি কাটা, যে আমি যে 6 ফিট 4 ইঞ্চি যে আমি মাটি কাটলাম এটা। এখন অনেকে আবার ভাবতে পারে যে একটা তিনতলা বাড়ি 6 ফিট 4 ইঞ্চি কেন আমি এখানে মাটি কাটছি। অ্যাকচুয়ালি এটা একটু ধারণা দিই যে ডেপথ অফ ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন ডেপথ এটা কতটুকু হবে, এটার একটা BNBC মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে যে যদি স্যান্ডি সয়েল হয় তাহলে এটা 1.5 মিটার করলে হয়, অথবা যদি কোহেসিভ লেস সয়েল হয় তাহলে কিন্তু এটা করতে হবে যে 2 মিটার। সে আপনি 1 তলা করেন বা আপনি 5 তলা করেন, তো এটা ন্যূনতম একটা গাইডলাইন দেওয়া আছে যে মিনিমাম ডেপথ অফ ফুটিংয়ের একটা কোড দেওয়া আছে এখানে। এই জন্য আমরা এখানে 6 ফুট 4 ইঞ্চি কেটেছি। তো কাটার পরে আমরা এখানে ফাউন্ডেশন সেফটির জন্য এখানে আমরা 2 ফিট মেকাটাম করে নিয়েছি। এখন আমাদের একটা প্রজেক্ট ইনস্টল করতে গেলে ন্যূনতম 60,000 টাকা আমরা এখানে ধরেছি যে ইনিশিয়াল খরচ, যেমন লিভার সেট করা, কারেন্টের লাইন, পানির লাইন, মোটর কিনা, আদার্স কিছু জিনিস করতে গেলে মোটামুটি মানে পথঘাট ঠিক করা, মানে মালামাল আনার জন্য রাস্তাঘাট ঠিক করা, মানে অনেক কিছু খরচ এখানে বাড়তি আমরা এখানে ধরে রাখি। তো আমাদের ম্যাকাডাম আমরা যে করেছি এখানে, এটার জন্য আমাদের 85,000 টাকা মতো আমাদের এখানে লাগবে। এবং আমরা যে বেজের নিচে আমরা করেছি, ফার্স্টে মাটি কেটেছি, এরপরে আমরা ম্যাকাডাম করেছি, মানে একটা বালু একটা খোয়া, এবং যেটা আপনার মোটা বালু, সবথেকে যেটা মোটা বালু আমরা এখানে এটা ইউজ করেছি, এবং সবথেকে যেটা ভালো পিকের জামা ব্রিক এটাই আমরা এখানে ইউজ করেছি। এরপরে আমরা সিইসি করেছি, এখানে আমরা সিইসি করতে যে আমাদের প্রায় 27,000 টাকার মতো এখানে আমাদের বাড়তি খরচ হয়েছে। এরপরে আমরা এখানে আরসিসি ফুটিং করেছি। আরসিসি ফুটিং করার জন্য আমাদের ফুটিংগুলোর থেকে আমরা যে সমস্ত ভ্যালুগুলো পেয়েছি আমরা এখানে এটা হিসাব করেছি আমরা যে সিমেন্ট লাগছে 215 ব্যাগ, এরপরে আপনার স্লেট স্যান্ড লাগছে 242 CFT, এরপরে আপনার লোকাল স্যান্ড। তবে এই 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 বালুগুলো কেনার সময় আপনার অবশ্যই আসলে কি এটা কিন্তু বোঝাটা অনেকটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে বালির একটা গুণ আছে, নাম হচ্ছে বাল্কিং অফ স্যান্ড।
মানে বালির মধ্যে আপনি যদি 5% পানি মিশান তাহলে সে 15% ফোলে। আবার যদি আপনি বালির মধ্যে 20% পানি মিশান তাহলে সে এবার ডেবে যায়। এই জন্য বালু কিনতে গেলে অবশ্যই আপনি চাইবেন যে হয় একেবারে শুকনা বালু না হয় একেবারে ভিজা বালু, আপনি তাহলে জিতবেন। আর যদি এই মধ্যম পন্থায় পানি দেওয়া থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি মানে কি বলবো ক্ষতিকারণ, কারণ আপনি জানবেন যে আপনি বালু কিনেছেন বেশি কিন্তু আপনি আসলে বালু বেশি আপনি কিনতে পারেননি। তো যা হোক, আমি এই সব প্রশ্ন ধরেছি, এখানে 4,62,000 টাকার মতো আসছে, কিন্তু আমি এখানে 5% সিস্টেম লস ধরেছি। যেমন ঢালাই করতে গেলে কয়েক সময় যা মিক্সিং করা হয় তা এখানে আসবে না, কিছুটা লস হবে, এই জন্য আমি এখানে 5% টাকাটা বাড়তি এখানে অ্যাড করে নিয়েছি। আমাদের ছাদের মাপ ছিল হচ্ছে 1826 স্কোয়ার ফিট। এটা আমাদের এখানে কীভাবে লিখবো, ওকে আমি তো এটা বলেই দিলাম, এটা SFT, এটা SFT, এটা আমি একটু ডান দিকে এটাকে নিয়ে যাই। এটা আমাদের ছাদের মাপ ছিল এত, তাহলে আর এটা হচ্ছে যে এই কাজটুকু করতে লেবার প্রায় 90 টাকা পার স্কোয়ার ফিট আপনার কাছ থেকে ওরা রেটটা নিতে পারে। তো আপনি যদি এর থেকে কমে বেশি পান সেটা আপনার ব্যাপার। এখানে সবখানে লেবার রেট একরকম হয় না, যেমন উত্তরবঙ্গে লেবার রেট কম, আবার সাতক্ষীরার কিছু লেবার আছে এরাও মোটামুটি বেশ পরিশ্রমী, কম টাকায় ভালো কাজ করতে পারে। তো যাই হোক, এখানে এখন এই সেপটিক ট্যাঙ্ক অর্ডার ওয়াটার ট্যাঙ্কের যে ম্যাটেরিয়াল কস্ট এটা এখানে আমি অ্যাড করেছি, এবং সেপটিক ট্যাঙ্ক ই এবং আপনার ওয়াটার ট্যাঙ্কের যে এরিয়া একে আমি 180 টাকা করে আমি এখানে গুণ দিয়ে এই সেপটিক ট্যাঙ্ক আর ওয়াটার ট্যাঙ্কের জন্য আমি এখানে একটা কস্ট এখানে মানে লিভার কোয়ান্টিটার বিল আমি এখানে অ্যাড করেছি। তো এই কয়টা বিল অ্যাড করে আমি দেখেছি যে এখানে এই 3,79,000 টাকা মতো কম বেশি এখানে লাগে। এই টাকাটা আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করার পরে আমি মোট যোগ করার পরে আমি এই ছাদ মাপ দিয়ে আমি এটাকে ভাগ করে দিই, আমি এখানে দেখেছি যে 475 টাকা বা 400 হ্যাঁ এরকম টাকা হইলে মোটামুটি আপনি 3 তলা বাড়ির আপনি একটা ফাউন্ডেশন পর্যন্ত আপনি করতে পারবেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে দেখেন যে রডের দাম কিন্তু বাড়তি, সিমেন্টের দামটাও বাড়তি, এখানে ইটের দাম কিন্তু বেড়েছে। আমি যদি এখানে অ্যাড করি নাই, আমি যদি এখানে ইটের দামটা যদি এখানে আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ইটের দাম ব্রিক কোথায় 10 টাকা, এই যে এখানে আমি যদি এখানে 11 টাকা লিখি তাহলে আমার তাহলে এখানে রেট কিন্তু আরও বেড়ে যায়, তাহলে 10 টাকা বেড়ে গেছে। আগে ছিল 475, এখন হয়ে গেছে 485। তো 1 টাকা যদি ইটের দাম বেড়ে যায় তাহলে আপনার এখানে কষ্ট অনেকটাই বেড়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। তো নেক্সট আমি 1 তলা এবং 2 তলার জন্য ফাংশন খরচটা কত হতে পারে এর একটা ভিডিও করব, এবং আপনাদের সাথে আমি নেক্সট একটা ভিডিওতে আমি ডিসকাস করব। আর এই গেল হচ্ছে যে ফাউন্ডেশন খরচ, শর্ট কলাম কিন্তু আমি এখানে মানে অ্যাড করে দেই নাই। আপনারা যদি আরও বাড়ির ফাউন্ডেশন খরচটা জানতে চান তাহলে আমরা এখানে যে 1, 2, 3, 4, 5, 6 তলার জন্য ফাংশন খরচটা কত হতে পারে এখানে আমরা হিসাব করেছি। এরপরে আপনার যদি প্রতিটা আইটেমওয়াইজ যে না ধাপে ধাপে যদি দেখতে চান যে কোন যে আমি এখানে গ্রেড বিম করব, শর্ট কলাম করব, তাহলে এখানে কত টাকার মতো এখানে আসতে পারে এখানে বিস্তারিত আমি হিসাব করেছি। তো এগুলো আপনারা দেখলে প্রতিটা কাজের জন্য এখানে আমি একটা প্রজেক্টের অ্যানালাইসিস এখানে আমি করেছি, দেখলে আপনাদের মোটামুটি খরচ সম্বন্ধে একটা পরিপূর্ণ আইডিয়া হবে বলে আমি মনে করি। এ বাদে আমার যদি কোথাও কোনো ঘাটতি মনে হয় যে না এই জিনিসটা প্রয়োজন ছিল, আমি এখানে উল্লেখ করতে আমি ভুলে গিয়েছি,
তো আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা বলতে পারেন। আর যদি আপনাদের কোনো এরকম বাড়ির প্ল্যান বা স্ট্রাকচার ডিজাইন, আমি বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল এবং আমি আইবি মেম্বার, এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করে থাকি, তো আপনার যদি এরকম কোনো প্ল্যান ডিজাইন বা কোনো অথরাইজ প্ল্যান যেমন রাজুক হতে পারে বা আপনার আরও আরও যতগুলো ও অথরিটি আছে, যদি এরকম কোনো প্ল্যান আপনারা আপনাদের লেগে থাকে তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের টিম আছে, আমাদের টিমে আপনার বিএস ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল আর্কিটেক্ট আছে, আমাদের আমাদের টিমটা অনেক অনেক বড়ো টিম। আমরা যে কোনো ধরনের সাপোর্ট আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবো। তো কথা হবে নেক্সট কোনো একটা প্ল্যান নিয়ে। ধন্যবাদ।